একুশ সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্যে নিজেদের শাসনের পুনঃপ্রতিষ্ঠা করেছিল তৃণমূল কংগ্রেস। ভোটে জিতে বাংলায় ক্ষমতা আসার স্বপ্ন থাকলেও বিরোধী হয়ে রয়ে যেতে হয়েছে পদ্ম শিবিরকে। যদিও সময়ের সঙ্গে গেরুয়া শিবির এ রাজ্যে প্রধান বিরোধী শক্তি হয়ে উঠেছে, তবে তৃণমূলের জয়ের পর ভোটের আগে মতোই দলবদলের রব দেখা গিয়েছিল। আর এই দলে সামিল ছিলেন ব্যারাকপুরের অর্জুন সিংহ। ভোটের কিছু সময় পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। পদ্মফুল ছেড়ে ফিরে গিয়েছিলেন ঘাসফুল শিবিরে। কিন্তু এরপর ঘটে গিয়েছে নানান কর্মকাণ্ড। এলাকায় উত্তেজনা থেকে নানা অশান্তি, কত কিছুই ঘটে গিয়েছে একের পর এক। আর এসবের মাঝেই 10ই মার্চ আয়োজিত তৃণমূলের জনগর্জন সভায় প্রকাশ করা হয় প্রার্থী তালিকা। সভা মঞ্চে তাদের একত্রে দেখাও গিয়েছে, কিন্তু ছন্দ পতন হয় এরপরই। আশা থাকলেও টিকিট পাননি অর্জুন সিং। 2021 বিজেপি হেরে যাওয়ার পর তৃণমূলে ফিরেছিলেন অর্জুন, কিন্তু এবার লোকসভা ভোটে টিকিট না পেয়ে রীতিমতো বিধ্বস্ত তিনি। তার উপর যে তৃণমূলের আস্থা নেই সে কথা একেবারেই স্পষ্ট, কারণ ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম রয়েছে পার্থ ভৌমিকের, যা দেখতে কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন অর্জুন সিং। সাংবাদিকদের সামনে অর্জুন সিং জানিয়েছেন ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে জানানো হয়েছিল, আগে জানলে তৃণমূলে ফিরতামই না। একই সাথে বিক্ষোভে নামতে দেখা গিয়েছে অর্জুন সিং এর অনুগামীদেরও। আর এরপরেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, অর্জুন সিংকে ভয় দেখিয়ে তৃণমূল দল নিয়ে গিয়েছিল, তার সঙ্গে আমাদের অনেকের যোগাযোগ ছিল, এমনকি আমারও যোগাযোগ ছিল। আমি তাকে বলেছিলাম ভালো সিদ্ধান্ত নিয়েছেন, উনি গত 1.5 বছর ব্যারাকপুরে বিজেপির কোনো কর্মীকে বিরক্ত করেননি, তবে কি তিনি ফের একবার বিজেপিতে ফিরতে চলেছেন সেই নিয়ে এখন জল্পনা আকাশ ছোঁয়া। টিকিট না পেয়ে স্তম্ভিত হয়ে গিয়েছেন অর্জুন সিং, এমনটা তিনি নিজেই জানিয়েছেন। আর তবে একদিন পর তিনি ধাতস্থ হয়েছেন, বলেছেন, টিকিট পাইনি, আমার দুর্ভাগ্য, আমাকে সভায় ডাকা হয়েছিল তাও টিকিট দেওয়া হলো না, দলই বলতে পারবে আমাকে প্রয়োজন আছে কি না। একই সঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেছেন, অর্জুন সিংকে ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরেই তার মুখে শোনা যায় রাষ্ট্রপতি নির্বাচনের কথা। তিনি বলেন, দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 34 জন এমপি অর্থাৎ সাংসদ ভোট দিয়েছিলেন, একটা বিজেপি সাংসদ ছিলেন না তার মধ্যে। বিজেপির সাংসদরা দিল্লিতে ভোট দিয়েছিলেন, কিন্তু এখানে 2টো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন, তার মধ্যে একটা অর্জুন সিং এর ছিল। এক কথায় শুভেন্দু অধিকারীর এই মন্তব্য এবং একই সঙ্গে অর্জুন সিং এর বিরক্তি প্রকাশ এখন রীতিমতো ভাবিয়ে তুলছে, তবে কি ভোটের একেবারে প্রাক্কালে আবার পদ্মের হাত ধরবে অর্জুন সিং? সায়দুল রিপোর্ট, ক্যালকুলিং টিভি, কলকাতা।